সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই তোমাদের জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো নিরাপদে আছো শিক্ষার্থী বন্ধুরা দুই সালে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে সেই অনলাইন ক্লাসে আমরা অনেকেই নিয়মিতভাবে ক্লাসগুলো অনুসরণ করেছি আবার হয়তো কেউ নিয়মিতভাবে ক্লাসগুলো অনুসরণ করিনি কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে দু হাজার একুশ সালে অবশ্যই আমরা সবাই এবং প্রতিদিনের বাড়ির কাজগুলো প্রতিদিন সম্পূর্ণ করব শিক্ষার্থী বন্ধুরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আমি নাসরিন আক্তার সহকারী শিক্ষক বাংলা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নেব শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে ব্যাকরণ অংশ অপরটি হচ্ছে নির্মিতি অংশ ব্যাকরণ অংশের যে অংশটুকু তোমাদের অর্ধবার্ষিক সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে সেই অংশটুকু আমি তোমাদের সামনে তুলে ধরেছি ব্যাকরণ অংশের মধ্যে থাকবে ভাষা এক হচ্ছে ভাষা দুই ব্যাকরণ তিন ধ্বনি ও বর্ণ চার সন্ধি পাঁচ শব্দ ও পদ ছয় শব্দার্থ যার মধ্যে রয়েছে বাগধারা বিপরীত শব্দ এক কথায় প্রকাশ সাত বিরাম চিহ্ন শিক্ষার্থীরা আমরা অর্ধবার্ষিক সিলেবাস অনুসারে এই অংশটুকু পড়ব তবে পরবর্তীতে হয়তো এই সিলেবাসের এই অংশটুকু পরিবর্তনও হতে পারে তোমরা এই অংশটুকু অনুসরণ করেই অনুসরণ করবে এবং আমরা পরবর্তী ক্লাসে এই সিলেবাস অনুসরণ করেই ক্লাস নেব পরবর্তী অংশটি হচ্ছে অংশ এই মধ্যে রয়েছে অনুধাবন দক্ষতা সারাংশ ও সারমর্ম আমি নম্বরগুলো পাশে দিয়ে দিয়েছি অর্থাৎ কোন সারাংশ এবং সারমর্মগুলো আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য অন্তর্ভুক্ত থাকবে দ্বিত তিন নম্বরে আছে ভাব সম্প্রসারণ কোন কোন ভাব সম্প্রসারণগুলো পড়তে হবে বা আমরা পড়ব সেই নম্বরগুলোও আমি তুলে ধরেছি চার হচ্ছে আবেদনপত্র ও চিঠি আবেদনপত্র চিঠির নম্বরগুলো এখানে দেওয়া আছে এই নম্বরগুলো অনুসরণ করে আমরা ক্লাস নেব পাঁচ নম্বরে রয়েছে প্রবন্ধ রচনা শিক্ষার্থীরা আমি প্রবন্ধ রচনার নামগুলো তুলে ধরিনি পরবর্তীতে তোমাদের প্রবন্ধ রচনার নামগুলো দিয়ে দেব অথবা আমরা যখন প্রবন্ধ রচনার ক্লাস নেব তখনই তোমরা নামগুলো জানতে পারবে শিক্ষার্থীরা আমাদের আজকের পাঠ শ্রেণী সপ্তম বিষয় বাংলার দ্বিতীয় পত্র নির্মিত অংশ পাঠ শিরোনাম অনুধাবন দক্ষতা। অর্থাৎ শিক্ষার্থীরা আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম ক্লাস নিচ্ছি ইতিমধ্যে তোমরা জেনেছো যে আমাদের অনলাইন ক্লাসগুলো জুমে শুরু হয়েছে তোমরা যারা জুমে অংশগ্রহণ করতে পারোনি অর্থাৎ জুম ক্লাসে জয়েন হতে পারো তাদের জন্যই এই ক্লাসটি রেকর্ড করে আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি তোমরা ইউটিউব থেকে এই ক্লাসগুলো অনুসরণ করবে তো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুধাবন দক্ষতা অর্থাৎ নির্মিত অংশের এই অনুধাবন দক্ষতার অংশটুকু আজকে আমি পড়াবো শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণীতেও অনুধাবন দক্ষতার ক্লাস করেছ এবং তোমাদের কিছুটা হলেও ধারণা আছে যে এই অনুধাবন দক্ষতা অংশটুকু হচ্ছে বই বহির্ভূত তোমাদের পাঠ্য বইয়ে একটি নমুনা হিসেবে দেওয়া আছে কিন্তু এই অনুধাবন দক্ষতার অংশটুকু পাঠ্যবইয়ের বাইরে থেকে আসবে শিক্ষণ ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে অনুধাবন দক্ষতা সম্পর্কে ধারণা লাভ করবে অনুধাবন দক্ষতা পরীক্ষার উদ্দেশ্য জানতে পারবে অনুধাবন শক্তি পরীক্ষণে করণীয় বিষয় সম্পর্কে সচেতন হবে অনুধাবন দক্ষতা যাচাইয়ে আগ্রহী হবে অনুধাবন দক্ষতা শিক্ষার্থীরা এবারে আমরা জানব অনুধাবন দক্ষতা কি বা অনুধাবন দক্ষতা কাকে বলে লিখিত কোনো বিষয় সাধারণভাবে পড়ে তার মূল ভাব বুঝতে পারাকে বলে অনুধাবন দক্ষতা শিক্ষার্থীরা আমরা তাহলে জানতে পেরেছি অনুধাবন দক্ষতা হচ্ছে যে লিখিত কোনো বিষয় সাধারণভাবে পড়ে তার মূল ভাব বুঝতে পারাকে বলে অনুধাবন দক্ষতা এছাড়াও আমরা আরো বলতে পারি একটি পাঠে কিছু অংশ থাকে কিছু নতুন বিষয় থাকতে পারে যার অর্থ বা ধারণা জানা না থাকলে পাঠটির পূর্ণ ধারণা লাভ সহজ হয় না তাই একটি পাঠ সম্পূর্ণরূপে বুঝতে হলে পাঠ সংশ্লিষ্ট কিছু বিষয়ও জানতে বুঝতে হয় সেই জানা জ্ঞান অন্য কোনো পাঠের সাথে বা জ্ঞানের সাথে মেলাতে পারার ক্ষমতাও থাকতে হয় তাই এই অনুধাবন দক্ষতা আমাদের জানতে হবে আর শিক্ষার্থীরা তোমরা আরেকটি বিষয় জেনে নাও অনুধাবন দক্ষতা যাচাইয়ের জন্য তোমাদের একটি অনুচ্ছেদ দেওয়া হয় এবং অনুচ্ছেদটি পড়ে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ অনুধাবন দক্ষতা হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে অনুচ্ছেদের আলোকে পাঁচটি প্রশ্ন থাকবে অনুচ্ছেদটি পড়ে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। অনুধাবন উদ্দেশ্য শিক্ষার্থীরা এই অনুধাবন দক্ষতা পড়ার উদ্দেশ্যটি কি অনুধাবন দক্ষতা পড়ার উদ্দেশ্য হচ্ছে অনুধাবন শক্তি পরীক্ষা অনেকটা নিজের কাছে নিজের পরীক্ষা দেওয়ার মতো আমরা যা পড়ি অনেক সময় তার ভাববস্তু বা মূল বক্তব্য বুঝতে পারি না এই বুঝতে না পারার বিভিন্ন কারণ রয়েছে কখনো বিষয়টি থাকে খুব কঠিন ভাষা হয় জটিল ও দুর্বোধ্য আবার অনেক ক্ষেত্রে পাঠে কিছু অপরিচিত শব্দ থাকে যার অর্থ বোঝা কঠিন হয়ে পড়ে অনেক সময় ভাষার মারপেচো বা পাঠের মূল ভাব বা আসল কথা বোঝা যায় না তাই একটি পাঠ সম্পূর্ণরূপে বুঝতে হলে পাঠ সংশ্লিষ্ট বিষয়গুলো বুঝতে হবে অন্যদিকে দুর্বোধ্য পাঠ মুখস্থ করলেও তা বেশিদিন মনে রাখা যায় না এরকম অসুবিধার জন্য বা এই অসুবিধা জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই আমাদের অনুধাবন দক্ষতা পরীক্ষণে শিক্ষার্থীদের করণীয় শিক্ষার্থীরা অনুধাবন দক্ষতা পরীক্ষণে অর্থাৎ তোমাদের যে অনুচ্ছেদটি দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটির আলোকে পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে সেই উত্তরগুলো লেখার ক্ষেত্রে তোমাদের কি তোমাদের হচ্ছে অনুচ্ছেদ মনোযোগ সহকারে বারবার পড়তে হবে সাধু বা চলিত যে যেকোনো একটি ভাষারীতি প্রয়োগ করা অর্থাৎ শুধু আমি অনুচ্ছেদ বা অনুধাবন দক্ষতার বেলায় বলবো না যে কোনো প্রশ্নের উত্তর লেখার বেলায় তোমরা এই বিষয়টি অবশ্যই মনে রাখবে সাধু বা চলিত যে কোনো একটি ব্যবহার করেই তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর লেখার সময় যেন ভাষাগুলো সহজ সরল হয় সেই দিকে লক্ষ্য রাখা তাহলে শিক্ষার্থীরা আমরা জেনেছি যে আমাদের যে দেওয়া থাকবে সেই অনুচ্ছেদটি মনোযোগ সহ বারবার বিষয় আমি প্রশ্নের উত্তর গুলো অনুচ্ছেদের সঙ্গে সংগতি রেখে লিখতে হবে উত্তর লেখার ক্ষেত্রে শুধু প্রাসঙ্গিক উত্তরটি সংক্ষেপে লিখতে হবে আরো হচ্ছে এই বিষয়টি তো তোমাদের জানিয়ে দিয়েছি যে সাধু বা চলিত যে কোন একটি ভাষা প্রয়োগ করে প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রশ্নের উত্তরের ভাষা যেন সহজ হয় সেই দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে অনুচ্ছেদ নং এক শিক্ষার্থীরা তোমাদের যেই অনুচ্ছেদটি বারবার পড়তে হবে বা মনোযোগ সহকারে পড়তে হবে এখানে একটি সেই অনুচ্ছেদ তুলে ধরেছি অনুচ্ছেদটি তোমরা পড়বে এবং সেই আলোকে প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে যেহেতু এটি বই বহির্ভূত তাই তোমাদের কিছু সৃজনশীলতা বা অতিরিক্ত কিছু জ্ঞানের প্রয়োজন রয়েছে এই অনুধাবন দক্ষতার প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য তো চলো আমরা অনুচ্ছেদটি পড়ি আমাদের অনুচ্ছেদটি হচ্ছে বাংলাদেশ শর ঋতুর দেশ এর মধ্যে বর্ষা অন্যতম বর্ষা গ্রীষ্মের উত্তপ্ত প্রকৃতিকে শান্ত করে ও সজীবতায় ভরিয়ে দেয় ফুল ফসলের প্রাণে স্পর্শ জাগায় গাছপালা সবুজে ভরে ওঠে বর্ষার নানারকম ফুল মানব মনে আলোড়ন সৃষ্টি করে তাই তো বর্ষার আগমনে সাড়া দিয়ে রচিত হয়েছে অজস্র গান ও কবিতা এছাড়া গ্রামীণ জীবনে বর্ষা মানুষের অবসর সময়ে এনে দিয়েছে বিচিত্র বিনোদনের ব্যবস্থাও তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুধাবন দক্ষতার অনুচ্ছেদ এরপর চলো আমরা অনুচ্ছেদের আলোকে কি প্রশ্নগুলো হতে পারে তা দেখে নেই অনুচ্ছেদের আলোকে প্রথম প্রশ্নটি হচ্ছে ঋতু শব্দটির দুটি প্রতিশব্দ লিখো পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থাৎ আমাদের খনং প্রশ্ন হচ্ছে বর্ষাকালীন দুটি ফুল ও দুটি ফলের নাম লিখো নং প্রশ্ন বাংলাদেশকে দেশ বলা হয় কেন খ বর্ষা ঋতুর তিনটি বৈশিষ্ট্য লিখো ওনং প্রশ্ন হচ্ছে বর্ষাকালে গ্রামীণ মেয়েরা কিভাবে অবসর সময় কাটায় তাহলে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের অনুচ্ছেদের আলোকে পাঁচটি প্রশ্ন এবং তোমাদের আরেকটু জেনে রাখা দরকার এই অনুধাবন দক্ষতার জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে আর পাঁচটি প্রশ্নের জন্য পাঁচটি প্রশ্নকে অর্থাৎ পাঁচটি প্রশ্নের জন্য তোমাদের দশ নম্বর অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য দু নম্বর করে থাকবে এবং পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য দশ মোট দশ নম্বর তো এখানে আমাদের নং প্রশ্নটি ছিল ঋতু শব্দটির দুটি প্রতিশব্দ লেখো শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করছি তোমরা প্রতিশব্দ দুটি লিখতে পারবে কি পারবে তো জানা আছে তোমাদের ঋতু শব্দটির দুটি প্রতিশব্দ হচ্ছে কাল ও মৌসুম বর্ষাকালীন দুটি ফুল ও ফসলের নাম ফুল হচ্ছে কদম কেয়া গাদা এগুলো হচ্ছে বর্ষাকালীন ফুল এছাড়াও ফলের মধ্যে রয়েছে পেয়ারা পেঁপে শিক্ষার্থীরা আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশকে শর ঋতুর দেশ বলা হয় কেন তোমরা অবশ্যই জানো শর ঋতু হচ্ছে কি বাংলাদেশের যে ছয়টি ঋতু রয়েছে সেই ছয়টি ঋতুর কথা রয়েছে এবং সেই ছয়টি ঋতুর মধ্যে রয়েছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতুর যে ঋতু বৈচিত্র্য রয়েছে অর্থাৎ ছয়টি ঋতুতে বাংলাদেশ বিভিন্ন রূপ ধারণ করে অর্থাৎ বিভিন্ন বলতে আমরা বোঝাবো যে ছয়টি ঋতুতে বাংলাদেশ ছয়টি রূপ ধারণ করে বলেই বাংলাদেশকে শর ঋতুর দেশ বলা হয় শিক্ষার্থীরা তোমরা এখানে আরেকটু কাজ করবে সেটা হচ্ছে যেহেতু দুই দুই নম্বরের জন্য প্রশ্নের উত্তর এখানে তোমরা একটু শর ঋতুর রচনার সাহায্য নিয়ে ছয়টি ঋতুর বৈশিষ্ট্য তুলে ধরবে অর্থাৎ প্রত্যেকটি ঋতুর একটি দুটি করে বৈশিষ্ট্য দিয়ে এখানে বাংলাদেশকে কেন স্বর ঋতু বলা হয় অর্থাৎ ঋতু বৈচিত্র্যের কথাটাই তোমরা এখানে তুলে ধরবে আমি আশা করছি তোমরা সুন্দর করে এই প্রশ্নের উত্তর লিখতে পারবে আমাদের পরবর্তী অর্থাৎ ঘনং প্রশ্ন হচ্ছে বর্ষা ঋতুর তিনটি বৈশিষ্ট্য লেখ তো শিক্ষার্থীরা এখানেও তোমরা বর্ষা ঋতুর রচনার সাহায্য নিয়ে ঋতুর তিনটি বৈশিষ্ট্য লিখতে পারবে এছাড়াও আমি একটু বলে দিচ্ছি যে বর্ষা ঋতুতে বৈশিষ্ট্য হচ্ছে তোমরা বলতে পারো অবিরাম ধারায় বৃষ্টি পড়তে থাকে কখনো কখনো সূর্য দেখা যায় না চারোদিকে পানি থই করতে থাকে অথবা বর্ষা ঋতু গ্রীষ্মের উত্তপ্তকে দূর করে দিয়ে প্রকৃতিকে শান্ত সজীব করে দেয় বর্ষা ঋতুতে চারোদিকে সবুজে ভরে যায় এই ধরনের বৈশিষ্ট্যগুলো তোমরা তুলে ধরতে পারো তো আরো একটু সুন্দর এবং গুছিয়ে লেখার জন্য তোমরা বর্ষা ঋতুর রচনার সাহায্য নিয়ে সুন্দর করে তিনটি বৈশিষ্ট্য লিখবে আমাদের সর্বশেষ অর্থাৎ উয়নং প্রশ্নটি হচ্ছে বর্ষাকালে গ্রামের মেয়েরা কি করে অবসর সময় কাটায় শিক্ষার্থীরা তোমরা জানো বর্ষাকালে কি হয় চারোদিকে পানি থই করে এ সময় এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগের মাধ্যম হচ্ছে নৌকা অর্থাৎ নৌকা ছাড়া গ্রামে যোগাযোগ করা যায় না বা এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করা যায় না তো এই সময় হচ্ছে গ্রামের মানুষ বা গ্রামের মেয়েরা অবসর সময় কাটায় তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে কি করে তারা এই অবসর সময় কাটায় এই অবসর সময়টুকুর মধ্যে গ্রামের মেয়েরা বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করে অথবা প্রতিবেশীরা এসে তাদের একত্রিত হয় তারা গল্প গুজব করে তাদের অবসর সময়টুকু কাটায় এছাড়াও তারা যেই গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে গ্রামের মেয়েরা বর্ষাকালে তারা নকশি কাঁথা সেলাই করে তাদের এই অবসর সময়টুকু কাটিয়ে থাকে অর্থাৎ নকশি কাঁথা সেলাই করার উপযুক্ত সময় হচ্ছে এই বর্ষাকাল এই বর্ষাকালে শিক্ষার্থীরা দুঃখিত বর্ষাকালে গ্রামের মেয়েরা নকশিকাথা কাঁথা সেলাই করে এই নকশি কাঁথাগুলোর মধ্যে তারা তাদের জীবনের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরে এবং এই কাঁথা সেলাই করার সময় প্রতিবেশীরাও এসে তাদের সঙ্গে সঙ্গী হয় তারা সামনে পানের বাটা খুলে নিয়ে বসে নকশি কাঁথা সেলাই করে এবং গল্প মাধ্যমে তারা নকশি কথায় সেলাই করতে করতে তাদের এ অবসর সময়টুকু কাটায় শিক্ষার্থীরা তোমরা সুন্দর করে এই পাঁচটি প্রশ্নের উত্তর লিখে ফেলবে এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য একটি খাতা করবে যেখানে তোমরা অর্থাৎ যেই বাড়ির কাজগুলো দেওয়া হবে প্রত্যেকটি বাড়ির কাজ যেন তোমাদের একসঙ্গে থাকে সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে শিক্ষার্থীরা তোমাদের জন্য বাড়ির কাজ অনুচ্ছেদ এক নং অর্থাৎ আজকে যে অনুচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করেছি এবং প্রশ্নগুলো দিয়েছি সেই অনুচ্ছেদগুলোই তোমাদের বাড়ির কাজ রইল অর্থাৎ অনুচ্ছেদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা অনুচ্ছেদটি তুলবে এবং প্রশ্নগুলো তুলে সুন্দর করে খাতায় প্রশ্নের উত্তরগুলো তুলে ফেলবে বা প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে লিখবে আমি আবার বলছি যে একটু সর ঋতু রচনা এবং বর্ষা ঋতু রচনার সহযোগিতায় তোমরা এই প্রশ্নের উত্তরগুলো গুলো লিখবে সবাই ভালো থেকো পরবর্তী ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ